তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছ যে অনলাইনে যে সমস্ত পরীক্ষা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষা পোস্টপোন করা হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করছো, কল করছো, SMS করছো যে নোটিফিকেশনটা তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওনি। সব নোটিফিকেশান ওয়েবসাইটে দেওয়া হয় না, কিছু কিছু নোটিফিকেশান কলেজ প্রিন্সিপাল স্যারদের গ্রুপগুলিতে দেওয়া হয়, যাদের অথরিটিদের নিয়ে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে দেওয়া হয়। সেখান থেকে নোটিফিকেশানটা তোমাদের কাছে যায়, কলেজ থেকে সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে দেওয়া হয়। নোটিফিকেশানের কিছু ডেট নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন, সেই ডেটটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যদি না বুঝতে পারো যে 6/9/2021, আবার 6/9/2021, আবার কি 31/8/2021 এবং 1/9/2021, এই ডেটগুলি তোমরা দেখো। প্রথমে কি আছে, জেনারেল ডিগ্রি কলেজ 6th semester TDP অনার্স এক্সাম, এই পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল 6/9/2021 তারিখে। এই পরীক্ষাটা, তারপরে টেকনিক্যাল ইনস্টিটিউটস 6th semester ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 8th semester বিটেক, এই পরীক্ষাটাও শুরু হবার কথা ছিল 6/9/2021 তারিখে। এবং বিএড 4th semester পরীক্ষা শুরু হবার কথা ছিল 31/8/2021 তারিখে। এবং ট্রাইবেল ফক মিউজিক পরীক্ষা শুরু হবার কথা ছিল 1/9/2021 তারিখে। তাহলে তোমাদের কাছে এই ডেটগুলি ক্লিয়ার হয়ে গেছে আমি ভেবে নিতে পারি। তোমরা সবাই বুঝতে পেরেছো এই ডেটগুলির মানে কি? তোমরা ভাবছো যে এই ডেটগুলি, নির্দিষ্ট ডেটগুলি পরীক্ষা আপাতত ক্যান্সেল, না, এই ডেটগুলি থেকে তোমাদের পরীক্ষা হবার শুরু হবার কথা ছিল, এই সমস্ত পরীক্ষা আপাতত পোস্টপোন করা হয়েছে। এটা ত্রিপুরা ইউনিভার্সিটির নোটিফিকেশান এবং এটা ফেক না, এটা রিয়েল নোটিফিকেশান। কিন্তু তোমাদের যে এক্সামিনেশান, যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু চলবে। আপাতত এই পরীক্ষা পোস্টপোন করা হয়েছে, নেক্সট তোমাদের জন্য আবার নোটিফিকেশান দেওয়া হবে। তোমাদের পরীক্ষা কবে হবে, কীভাবে হবে, সমস্ত কিছু নিয়ে আবার নোটিফিকেশান দেওয়া হবে। এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহায়তা করবে। এবং তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো, তবে একটি লাইক করবে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর সকলকে বলবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি শিক্ষা বিষয়ে এই চ্যানেলটা তোমাদের কাছে উপকৃত মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।